দর্শক সবাইকে স্বাগত বিড ফিশিং ইউটিউব চ্যানেলে। ঐতিহ্যবাহী পলো দিয়ে মাছ ধরার যে পলো, সেই পলো তৈরিরই মহাব্যস্ততা চলছে এখানে। এই যে দেখতে পাচ্ছেন, একটির ওপর একটি সারি সারি পলো রাখা হয়েছে। এখানে তৈরি হচ্ছে পলো। বাঁশের তৈরি এই পলোগুলো নিয়েই চরণ বিলের ভেতরে শৌখিন মৎস্য শিকারীরা শত শত হাজার হাজার বের হয়ে পড়েছে নৌকা নিয়ে। মাছ ধরার মহা উৎসব চলে। এই যে দেখুন, শত শত হাজার হাজার মানুষ একত্রে পলো দিয়ে মাছ ধরছে। তো পলো দিয়ে মাছ ধরারও কয়েকটা পদ্ধতি আছে, তার ভিতরে আজকে একটা পদ্ধতি দেখাই। যখন অনেকগুলো মানুষ একটি নির্দিষ্ট দিকে রওনা দেয়, তখন স্রোতের তৈরি হয় এবং অনেকেই সেই স্রোতের বিপরীতে পলো এভাবে ধরে রাখে, সেই পলোর ভেতরে মাছ ঢুকে যায়। এটাই দেখাবো। এই যে দেখেন, আরও একটা বিষয়, মানুষের ভাগ্য সবাই যে মাছ পাবে তা নয়, যার ভাগ্যে মাছগুলো আছে আসলে সেই পেয়ে থাকেন সাধারণত। দেখলেন একটি মাছ পেল। এই যে আরো একটি মাছ, বলতে না বলতেই একই ব্যক্তি ঢুকছে নাকি, দুইটি মাছ পেলো খুবই অল্প সময়ে। দেখতে থাকুন, এই যে সবই হচ্ছে কপাল, কেবলই ধরল একই কপাল। এটির থাকতে আর পাশে আছে না, পানি লড়া দেখলাম তো। পাশ থেকে দৌড়ে মাছ পেলো। রুহুলের বিলে কবে যাবেন? দুইটি পেলো, তিনটি পেলো, এটাই মনে হয় দুই মিনিটের ভেতরে। যাচ্ছে নাকি আবার কপাল দেখেন? কি আছে না, পাঁচ মিনিট হয় নাই। তো দর্শক, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, সাথেই থাকবেন নতুন নতুন ভিডিও পেতে।